হ্যালো ফ্রেন্ডস, সহজ ভাষায় বায়োফ্লক শেখার ইচ্ছা নিয়ে আমরা যে ভিডিও সিরিজটি কন্টিনিউ করছি আজকে তার পার্ট 11। ফ্রেন্ডস, আমি আগের এপিসোডে বলেছিলাম যে পার্ট 11 এবং পার্ট 12 অর্থাৎ সিএম রেশিও এবং ফিড ম্যানেজমেন্ট দুটি আমরা একটি ভিডিওর মধ্যেই রাখব, কিন্তু পরে ভেবে দেখলাম যে সিএম রেশিওর মধ্যে যেহেতু একটু হলেও ক্যালকুলেশন আছে, তাই এই সিএন রেশিও চ্যাপ্টারের সঙ্গে অন্য কোনো চ্যাপ্টার ইনক্লুড না করাই ভালো। তাই আজকে আমরা শুধুমাত্র পার্ট 11 অর্থাৎ সিএন রেশিও নিয়ে আলোচনা করব। ফ্রেন্ডস, আপনারা যদি পার্ট 1 থেকে পার্ট 10 পর্যন্ত এই আগের ভিডিওগুলি না দেখেন, তাহলে আমার চ্যানেলে প্লেলিস্ট অলরেডি ক্রিয়েট করা আছে, আপনারা চাইলে প্লেলিস্টের মধ্যে ঢুকে সমস্ত ভিডিওগুলি দেখতে পারেন, অথবা দেখুন প্লেলিস্টের লিংক আপনার আই বটনে আসছে, এই লিংকে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট প্লেলিস্টের মধ্যে ঢুকিয়ে দেবে, ফলে আপনি সমস্ত ভিডিও এই ফোল্ডারের মধ্যে পেয়ে যাবেন। ফ্রেন্ডস, আপনারা এখন আছেন ইউটিউব চ্যানেল ফিশ কেয়ার বেঙ্গলিতে, এবং আজকে আমরা টোটালি আলোচনা করব সিএন রেশিও নিয়ে, এবং সিএন রেশিও বায়োফ্লকের একটি ভাইটাল চ্যাপ্টার। সো ফ্রেন্ডস, ভিডিওকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং ফিশকেয়ার বেঙ্গলিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন, ফলে আপনি আমাদের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার মোবাইলে পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, কিপ ইউর আই অন দ্য স্ক্রিন উইথ ফুল কনসেন্ট্রেট। ফ্রেন্ডস, আমাদের ফিশ ট্যাঙ্কে নাইট্রোজেন অর্থাৎ অ্যামোনিয়া ইন জেনারেলি হাই হতে থাকে, তাই আমরা একটা স্পেসিফিক অ্যামাউন্টের নাইট্রোজেনকে ধ্বংস করার জন্য কার্বন সোর্স প্রদান করে থাকি একটি নির্দিষ্ট রেশিওতে। ফ্রেন্ডস, এই রেশিওটাকেই বলছে সিএন রেশিও অর্থাৎ কার্বন নাইট্রোজেন রেশিও। এটি বিভিন্ন প্রকার হয়, 10:1 রেশিও হয় অর্থাৎ 1 গুণ নাইট্রোজেনকে ধ্বংস করার জন্য আমরা 10 গুণ কার্বন সোর্স প্রদান করব, 15:1 রেশিও তো আমরা মেনটেন করি, সেক্ষেত্রে আমরা 1 গুণ নাইট্রোজেনকে ধ্বংস করার জন্য 15 গুণ অর্থাৎ 15 গুণ কার্বন সোর্সকে আমরা অ্যাড করে থাকি। আবার আমরা সিএন রেশিও 20:1 মেনটেন করে থাকি। এখন ফ্রেন্ডস, আমরা ক্যালকুলেশনের মাধ্যমে জানব যে সিএন রেশিওর কিভাবে আমরা বার করব এবং কতটা আমরা কার্বন সোর্স অ্যাড করব। ফ্রেন্ডস, একটু মনোযোগ দিয়ে দেখুন, খুবই ইজি ব্যাপার। ধরুন আপনি 1000 গ্রাম অর্থাৎ 1 কেজি ফিড মাছকে দিচ্ছেন, এবং তাতে প্রোটিনের পরিমাণ 30%। প্রোটিনের পরিমাণ কোথায় লেখা থাকে দেখবেন, মাছের ফিড এর প্যাকেটটা থাকে তার গায়ে লেখা আছে। ফ্রেন্ডস, আমরা 10% ফেক ফুড হিসেবে ধরে থাকি বা ডিফেক্টিভ ফুড হিসেবে ধরে থাকি, অর্থাৎ আপনি 1 কেজি অর্থাৎ 1000 গ্রাম ফুড আপনি যদি মাছকে দেন, তাহলে 10% ফেক ফুড অর্থাৎ 100 গ্রাম আমরা ফেক ফুড ধরে থাকি, তার মানে কোয়ান্টিটিটা গেল 900 গ্রাম, 900 গ্রাম একদম নিট ফুড থাকে। ফ্রেন্ডস, এই 900 গ্রামের 30% কত আপনাকে প্রথমে বার করতে হবে, 900 গ্রামের ফুডের 30% হলো 270 গ্রাম। ফ্রেন্ডস, এই 270 গ্রাম মাছের শরীরে একদম কনজিউম হয়ে যায়, আর ব্যালেন্স যেটা পড়ে রইল সেটা হলো 900 থেকে -270 গ্রাম অর্থাৎ 630 গ্রাম পড়ে রইল। এটা মাছ ওয়েস্টেজ প্রোডিউস করে, তার মাধ্যমে ট্যাঙ্কে ছেড়ে দেয়। এই 630 গ্রামের 50% হচ্ছে কার্বন অর্থাৎ
ফ্রেন্ডস 630 গ্রামের 50% কত? 315 গ্রাম। ফ্রেন্ডস আপনার ট্যাঙ্কে তাহলে 315 গ্রাম কার্বন ইনস্ট্যান্ট থেকে গেল। ফ্রেন্ডস তাহলে আপনি 1 কেজি খাবার দেওয়ার সাথে সাথে আপনার ট্যাঙ্কে 315 গ্রাম কার্বন কিন্তু ইনস্ট্যান্ট থেকে যাচ্ছে, আপনি এই হিসাবটি পেয়ে গেলেন। এবার আমরা জানবো ওই ফিডের এগেনস্টে নাইট্রোজেন কতটা প্রোডিউস হচ্ছে। ফ্রেন্ডস এই যে 630 গ্রাম ফিড মাছ পটির মাধ্যমে বার করে দিচ্ছে, এর 30% প্রোটিন। এর 30% তাহলে কত হচ্ছে ফ্রেন্ডস? 189 গ্রামস, মানে 189 গ্রাম। এই 189 গ্রামের 16% হলো নাইট্রোজেন। আপনি 189 গ্রামের 16% কত দেখুন, 30.24। ফ্রেন্ডস তাহলে আমরা কিন্তু দুটোই পেয়ে গেলাম, কার্বন পেয়ে গেলাম 315 গ্রাম এবং নাইট্রোজেনও পেয়ে গেলাম। তাহলে ফ্রেন্ডস সি এন রেশিওটা কত হচ্ছে? সি অনুপাত এন ইকুয়াল টু 315:30। তাহলে ফ্রেন্ডস 30% প্রোটিনযুক্ত ফুড আপনি যদি ব্যবহার করেন, সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে ক্রাইটেরিয়া, তাহলে 10:1 অলরেডি মেনটেন থাকে। এখন ফ্রেন্ডস তাতেও আমাদের অ্যামোনিয়া বেড়ে যায়, অর্থাৎ সি এন রেশিও ঠিকঠাকভাবে কাজ করে না। এর কারণগুলি কি? ফ্রেন্ডস অতিরিক্ত পরিমাণে খাবার যদি আপনি দেন, সেই খাবারটা ধরুন মাছ খায় না, ওখান থেকে ডিরেক্ট নাইট্রোজেন তৈরি হয় যেটা হিসাবের বাইরে, এইভাবে সি এন রেশিও ফেল করে। মাছ পচে গিয়ে সি এন রেশিও হাই করে দেয়, অ্যামোনিয়া তৈরি করে দেয়, জলেতে দুর্গন্ধ তৈরি করে। আরেকটি কারণ হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার কিন্তু দায়ী সি এন রেশিও ঠিকঠাকভাবে কাজ না করার জন্য। আরেকটি শেষ কারণ হচ্ছে বেশি প্রোটিনযুক্ত খাবার ব্যবহার করা। ফ্রেন্ডস অনেক সময় আমাদের কিছু করার থাকে না, কারণ কম প্রোটিনযুক্ত খাবার আমরা মার্কেটে পাই না, আমরা বাধ্য হয়ে বেশি প্রোটিনযুক্ত খাবারই দিয়ে থাকি। এক্ষেত্রে আমরা কিন্তু ক্যালকুলেশনটা দেখব। ফ্রেন্ডস ধরুন আপনি 1000 গ্রাম অর্থাৎ 1 কেজি খাবার দিচ্ছেন, তার প্রোটিনের পার্সেন্টেজ হলো 40। ফ্রেন্ডস একটি কথা মনে রাখবেন, মাছ কিন্তু কনজিউম করবে 30%। অর্থাৎ ফ্রেন্ডস ধরুন আপনি 1000 গ্রাম অর্থাৎ 1 কেজি খাবার দিলে আমি 10% ডিফেক্টিভ ফুড হিসেবে বাদ দিলে 900 পড়ে থাকছে গ্রামের 30%, অর্থাৎ 270 গ্রাম মাছ কিন্তু কনজিউম করছে। তাহলে ব্যালেন্স কতটা পড়ে থাকছে ফ্রেন্ডস? 900 গ্রাম থেকে মাইনাস করুন 630 গ্রাম ব্যালেন্স পড়ে থাকছে। তাহলে এই 630 গ্রামে 50% কার্বন ট্যাঙ্কেতে তৈরি হচ্ছে, অর্থাৎ 315 গ্রাম কার্বন কিন্তু ট্যাঙ্কে সাথে সাথে জেনারেট হচ্ছে। এখন আমাদের বার করতে হবে নাইট্রোজেন কতটা ট্যাঙ্কেতে জেনারেট হচ্ছে। ফ্রেন্ডস এই 630 গ্রামের 40% প্রোটিন, তাহলে কত প্রোটিন হচ্ছে? 252 গ্রাম প্রোটিন হচ্ছে। এই 252 গ্রামের 16% হচ্ছে নাইট্রোজেন, অর্থাৎ 252 গ্রামের 16% হলো 40.32। তাহলে ফ্রেন্ডস আমরা নাইট্রোজেন পেয়ে গেলাম 40.32। তাহলে ফ্রেন্ডস সি এন রেশিও আসছে 315:40.32, অর্থাৎ 8:1। ফ্রেন্ডস একটি সহজ ক্যালকুলেশান এবার আপনি দেখে নিন, আপনি যত প্রোটিন দিন না কেন আপনার কার্বন জমছে কিন্তু 315 গ্রাম পার কেজি। এবং ফ্রেন্ডস আপনি যত পার্সেন্ট প্রোটিন দিচ্ছেন তত পার্সেন্ট নাইট্রোজেন কিন্তু জেনারেট হচ্ছে সেই ফুডের এগেনস্টে 1 কেজিতে। অর্থাৎ ফ্রেন্ডস আমরা যখন 30% প্রোটিনযুক্ত খাবার ব্যবহার করলাম, 1 কেজিতে নাইট্রোজেন জমা হলো 30, এবং আমরা যখন 40% প্রোটিনযুক্ত ফিড ব্যবহার করলাম তখন 1 কেজিতে নাইট্রোজেন জমা হলো 40, এবং আপনি যদি 35%
প্রোটিনযুক্ত ফিড ইউজ করেন তাহলে আপনার নাইট্রোজেন জমা হবে 1 কেজিতে 35 এবং আপনার কার্বনটা কিন্তু ফিক্স থাকছে 315 তাহলে 315:35 অর্থাৎ ফ্রেন্ডস 9:1 সিএন রেশিও আসছে। ফ্রেন্ডস সিএন রেশিওর জেনারেলি তিনটি প্রকারের ইউজেস হয়, এক হচ্ছে 20:1, দুই হচ্ছে 15:1, আর একটা হচ্ছে 12:1। ফ্রেন্ডস যখন আপনি এক ফ্লক ডেভেলপমেন্ট স্টেজে থাকবেন তখন আপনি 20:1 সিএন রেশিও ব্যবহার করুন, তারপর থেকে আপনি 15:1 সিএন রেশিও ব্যবহার করুন এবং আপনি পরে একদম শেষের দিকে 12:1 সিএন রেশিও ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হলো, ধরুন আপনি 40% প্রোটিনযুক্ত ফিড ইউজ করছেন তাহলে আপনার সিএন রেশিও 8:1, তাহলে আপনি ধরুন ব্যবহার করতে চান 15:1, 7 গুণ ঘাটতি হচ্ছে, অর্থাৎ নাইট্রোজেনের 7 গুণ বেশি আপনাকে কার্বন সোর্স অ্যাড করলে তবে আপনার ট্যাঙ্কে 15:1 সিএন রেশিও বজায় থাকবে। আপনি যদি 40% প্রোটিনযুক্ত ফিড ইউজ করেন 1 কেজি তাহলে আপনার নাইট্রোজেন আপনি কত পাচ্ছেন, আমি অলরেডি আপনাকে বলে দিলাম যে 40% হলে নাইট্রোজেন 40 থাকছে, তাহলে 40 নাইট্রোজেন যদি আপনি পান 40 7 গুণ মানে 280 গ্রাম কার্বন সোর্স আপনাকে অ্যাড করতে হবে। ফ্রেন্ডস আপনি যদি মনে করেন আপনি 20:1 সিএন রেশিও মেনটেন করবেন তাহলে আপনাকে প্রেজেন্ট যে সিএন রেশিও অর্থাৎ 8:1 থেকে আপনাকে 20 মানে কতটা ডিফারেন্স আছে, 12 ডিফারেন্স আছে ফ্রেন্ডস, এই 12 গুণ কার্বন আপনাকে বাড়াতে হবে। অর্থাৎ ফ্রেন্ডস নাইট্রোজেনের 12 গুণ আপনাকে যদি বাড়াতে হয় তাহলে 480 গ্রাম কার্বন সোর্স আপনাকে অ্যাড করলে তাহলেই আপনার 20:1 সিএন রেশিও মেনটেন থাকবে। এখন আপনার মনে আরেকটি প্রশ্ন জাগছে যে কার্বন সোর্স আমি কিভাবে হিসাব করে অ্যাড করব। ধরুন আপনি 40% প্রোটিনযুক্ত খাবার দিচ্ছেন তাহলে আপনার সিএন রেশিওটা হচ্ছে 8:1 আর আপনি মেনটেন করতে চান 15:1 ট্যাঙ্কে, অর্থাৎ আপনাকে 7 গুণ বেশি কার্বন সোর্স অ্যাড করতে হবে। 40% প্রোটিনযুক্ত খাবার যদি আপনি দেন তাহলে আপনি নাইট্রোজেন পাবেন 1 কেজিতে 40 গ্রাম, তাহলে এর 7 গুণ বেশি আপনাকে কার্বন সোর্স অ্যাড করতে হবে, অর্থাৎ 280 গ্রাম কার্বন আপনাকে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমরা যে কার্বন সোর্সগুলো ইউজ করি ফ্রেন্ডস, এক হচ্ছে সুগার ইউজ করি এবং দুই হচ্ছে মোলাসিস ইউজ করি। সুগারে 42% কার্বন থাকে এবং মোলাসিসে 22% কার্বন থাকে, অর্থাৎ ফ্রেন্ডস 1 কেজি সুগারে 420 গ্রাম কার্বন সোর্স পাবেন আপনি এবং 1 কেজি মোলাসিসে আপনি 220 গ্রাম কার্বন সোর্স পাবেন। তাহলে ফ্রেন্ডস আমরা 40% প্রোটিনযুক্ত ফিড যদি দিই তাহলে আমাদের 280 গ্রাম কার্বন সোর্স যদি অ্যাড করতে হয় তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব দেখুন। দেখুন 280 গ্রাম কার্বন সোর্স আপনার প্রয়োজন, তাহলে 280 আপনার ক্যালকুলেটারে টাইপ করবেন ডিভাইডেড বাই অর্থাৎ ভাগিতক 42%, আপনি যদি সুগার ইউজ করেন 42% হচ্ছে 666, অর্থাৎ আপনাকে 666 গ্রাম সুগার ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস আপনি যদি মোলাসিস ব্যবহার করতে চান তাহলে আপনি জানেন যে মোলাসিসে 22% কার্বন সোর্স আছে, তাহলে আমরা 280 গ্রামের জন্য আমরা টাইপ করব ক্যালকুলেটারে 280
ভাগিতক অর্থাৎ ডিভাইডেড বাই 22% মানে 1272। ফ্রেন্ডস, 1 কেজি 270 গ্রাম আমাকে মোলাসিস অ্যাড করলে তবে 280 গ্রাম কার্বন সোর্স আমার ট্যাঙ্কে অ্যাড হবে। ফ্রেন্ডস, মোলাসিস বা সুগার, যে কোনো কার্বন সোর্স আপনি একসাথে অনেক বেশি অ্যাড করতে পারবেন না ট্যাঙ্কে, তাহলে অক্সিজেনের ঘাটতি হবে এবং মাছেদের ব্রিদিং প্রবলেম শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, যেভাবে আমরা স্যালাইন ইউজ করি ড্রপ ড্রপ করে, সেই স্যালাইনের পদ্ধতিতে আপনাকে ট্যাঙ্কে ড্রপ ড্রপ করে এই মোলাসিস অথবা সুগার অ্যাড করতে হবে। ফ্রেন্ডস, এভাবে আপনি সিএন রেশিও মেনটেন করতে পারেন। ফ্রেন্ডস, সিএন রেশিও নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, আমি যেটা আগে বানিয়েছিলাম, আপনি চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেবো এবং আই বাটনেও আপনি পেয়ে যাবেন। নেক্সট পার্ট অর্থাৎ পার্ট 12-এ আমরা আলোচনা করব ফিড ম্যানেজমেন্ট নিয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে